আমার প্রশ্ন হলো দুবাই ভাত খায় কুরমা খায় পোলাও খায় খেননি খায় জর্দা খায় চা খায় বিস্কুট খায় পান খায় বিড়িও খায় সব ঠিক আছে সব খাইলো দুবার নাই কি জবান কথা কন কথা কন কি নাই কি নাই কি নাই আশা নাই বাসা দেওয়ার মালিক কি আল্লাহ শুধু তোই না আমার মালিক কে নাস্তিক সব শুধু মুখের জিহ্বা থাকলে কথা বলা যায় না যদি মুখের জিহ্বা থাকলে কথা বলা যাইতো একটা হাতির দিকে তাকায় দেয় পুরো বাবা একটা হাতির কত বড় মুখ কত বড় জিহ্বা হাতি মনে হয় কথা বলে বসে বসে কথা বলে না তাকায় দেয় হাতি কথা বলতে পারে না ওরে বাবা জলস্তি যখন হা করে মনে হয় পুরা সাগর দেখাইয়া ভালাইব কথা বলেন দেখে না আল্লাহ তাকায় দেয় একটা জলস্তির কত বড় মুখ কত বড় জলস্থী কথা বলতে পারে না একটা মহিষের দিকে তাকায় দেয় ওর কত বড় মুখ কত বড় জিহ্বা মহিষ কথা বলতে পারে না একটা গরুর দিকে তাকায় দেয় ওর কত বড় মুখ কত বড় জিহ্বা গরু হেম্বা হেম্বা করে কথা বলতে পারে না একটা ছাগলের দিকে তাকায় দেয় একটা ছাগলের কত বড় মুখ কত বড় জিহ্বা ছাগল মে মে মেমা করে কথা বলতে পারে না একটা কুকুরের দিকে তাকায় দেয় একটা কুকুরের কত বড় মুখ কত বড় জিহ্বা কুকুর ফেউ 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 ঢেউ করে কথা বলতে পারে না একটা হাঁসের দিকে তাকায় দেয় ওর মুখ আছে জিহ্বা আছে হাঁস প্যাক 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 করে কথা বলতে পারে না একটা বিড়ালের দিকে তাকায় দেখো একটা বিড়ালের মুখ আছে জিহ্বা আছে দাঁত আছে বিড়াল মেও মেও করে কথা বলতে পারে না আর বান্দা তোমার ছোট্ট একটা জিহ্বা ছোট্ট একটা জবান এইটা দিয়া মধুর মধুর কথা বলা এটা দুনিয়ার কেউ দেয় নাই দিয়েছেন কি আল্লাহ কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আল্লাহু আকবার বলে আল্লাহ কা তোর মুখের ভিতরে ভাষা দিয়েছি বয়ান দিয়েছি আমি আল্লাহ কথা বলেন ঠিক না ভাই অতএব গোলাম শাম আমার দরজা বান্দিয়া কথা বলবি তো আমার কথা বলবি আমার দরজা বান্দিয়া স্লোগান দিবি তো আমি আল্লাহর পক্ষে স্লোগান দিবি কথা বলেন ঠিক না আমার জবানদিয়া পড়বি তো আমি আল্লাহর কোরআন পড়বি আমার দরজা জবানদিয়া কথা বলবি তো সত্য কথা বলবি আমার দরজা খাদ্য জবানদিয়া খাবি তো হালাল খাবি আমার দরজা জবানদিয়া স্লোগান দিবি তো ইসলামের পক্ষে স্লোগান দিবি আমার দরজা জবানদিয়া স্লোগান দিবি তো কোরআনের পক্ষে স্লোগান দিবি আমার দরজা জবানদিয়া স্লোগান দিবি তো দিনের পক্ষে স্লোগান দিবি কে কে রাজি আছেন দুইটা হাত তুলে আল্লাহর কাছে পাঠান নারে তাওবে আল্লাহু আকবার স্লোগান নাকি দেওয়া যাবে না অতএব আজকে দেখায় দেবে নাস্তিকের বাচ্চা জবান দিয়েছে আল্লাহ স্লোগান দিব তো তোর পক্ষে দিব না আল্লাহর পক্ষে দিব ও আব্দুল্লাহ গেল কই আলহামদুলিল্লাহ তো বলতে চাইছিলাম সংক্ষেপ কথা আল্লাহ বলছেন একটা রসুল বলে গেছেন দেড় হাজার বছর আগে আহিবুল্লাহ আল্লাহকে ভালোবাসো রিমা কেন ভালোবাসবা সকল নিয়ামত তিনি দিয়েছেন এবার দুই নাম্বার ভালোবাসবা কাকে নবীজি বলে গেছেন আহিবু নীলি হুবিল্লাহ আমি নবীকে ভালোবাসবা কেন তা আমার ওই আল্লাহ ভালোবাসে জোরে বলেন সুবহানাল্লাহ এরপরে কেন ভালোবাসবা নবী বলছে ওয়াহিবু আহলা বাইতি লি হুব্বি আমার আহলে বাইতকে ভালোবাসবা সাহাবাদেরকে ভালোবাসবা এই জন্য আমরা কুকুরের নিয়ে খাড়ে ঘুমরা
না না আল্লাহ রাসূল এটা কয় নাই এটা কুকুরকে আমরা ঠোক মারব না বুঝলেই তো বুঝাইছেন কারণ দেখেন নাই শুনেন নাই বুখারী শরীফের হাদিস এক বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি খাওয়ায় জান্নাত চলে গেছে তাহলে ঠিক তবে ঠিক এইজন্য ভালোবাসা ছিল আছে না নাই আছে এক নাম্বার কাকে ভালোবাসব আল্লাহকে দুই নাম্বার কাকে ভালোবাসব মুহাম্মদ রাসূলুল্লাহকে এবার নবীদের আহাল পরিবারকে ওলামায়ে কেরামদেরকে এরকম ভালোবাসতে বাসতে বাসতে একটা পশুকে পিপড়াকে আনা ঠোক মারব না একটা পাখিকে আনা ঠোক মারব না